আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা। শুরুতেই এশিয়া প্রসঙ্গ। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, কাশ্মীর সহ যে কোনো ইস্যুতেই সর্বদা পাকিস্তানের সমর্থনে পাশে থাকবে আজারবাইজান। পাকিস্তানের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজার নেতৃত্বে পাকিস্তানি এক প্রতিনিধি দলের সাথে ভার্চুয়াল বৈঠকে আলিয়েভ এই কথা বলেন। আজারবাইজানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছেন। বৈঠকে তিনি বলেন, নাগার্নো কারাবাখ যুদ্ধ সহ আজারবাইজানের সকল সংকটেই পাকিস্তান পাশে ছিল, এই কারণে তিনি দক্ষিণ এশিয়ার দেশটির প্রতি কৃতজ্ঞ। তিনি আরো বলেন, বিশ্বের অল্প কিছু দেশের মধ্যে পাকিস্তান একটি, যাদের আর্মেনিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক নেই এবং আজারবাইজানের ভূমির ওপর দখলদারিত্বের কারণে তারা আর্মেনিয়াকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। আমাদের জনগণ এই বিষয়টি সম্পর্কে সচেতন এবং আমরা এর প্রশংসা করছি। পাকিস্তানের প্রতি জাতিসংঘ সহ অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে আজারবাইজান সমর্থন অব্যাহত রাখবে বলে জানান প্রেসিডেন্ট আলিয়েভ। এদিকে পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মারিয়াম নওয়াজ বলেছেন, সিনেট নির্বাচনে পিটিআই এর বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সামরিক নেতৃবৃন্দের দেখা করা উচিত হয়নি। ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, সামরিক বাহিনীকে রাজনীতিতে টেনে আনছেন ইমরান খান, যদিও রাজনীতিবিদদের এ কাজটি না করতে বারবার অনুরোধ করেছে তারা। প্রধানমন্ত্রীর বাসভবনে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া। এ সময় ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফাইয়াজ হামিদও উপস্থিত ছিলেন। এই নিয়ে ইমরান খানের কার্যালয় থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। সিনেট নির্বাচনের পর রাজনৈতিক উত্তাল পরিস্থিতিতে এই বৈঠককে ভালোভাবে নেয়নি বিরোধীরা, এর সঙ্গে রাজনৈতিক যোগসাজশ দেখতে পাচ্ছেন তারা। এদিকে এবারের সিনেট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে হেরে যান ক্ষমতাসীন দলের প্রার্থী অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখ। ইমরান খানের জন্য যা বড় দুঃসংবাদ হয়ে এসেছে। এই ঘটনার পর তিনি পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন। সামরিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে মারিয়াম বলেন, সিনেট নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পরদিন ইমরান খানের সঙ্গে আপনাদের বসা উচিত হয়নি, যে কোনো মূল্যে তা পরিহার করা উচিত। রাশিয়া প্রসঙ্গ। এই প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। রাশিয়ার বিরোধী রাজনীতিক আলেক্সে নাভালনিকে হত্যার প্রচেষ্টা চালানোর জন্য রুশ সরকারের বেশ কিছু শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে সেই দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার বরাতে জানা যায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অনুরূপ সাড়া দেবে। যুক্তরাষ্ট্র প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, আমরা রাশিয়াকে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছি যে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিণতি ভোগ করতে হবে। পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাস, ইরানের পরমাণু অস্ত্র বিস্তার এবং সিরিয়ার যুদ্ধের বিষয়ে বাইডেন ও পুতিনের মধ্যকার সহযোগিতা সম্পর্কে ভয়েস অব আমেরিকার এক প্রশ্নের জবাবে সাকি বলেন, কিছু কিছু বিষয় আছে যেখানে আমাদের ভিন্ন মত আছে, কিছু বিষয়ে তাৎপর্যপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে, আবার এমনও বিষয় রয়েছে যেখানে আমরা রাশিয়ার সঙ্গে একত্রে কাজ করে যাব, যেমন অন্যান্য মিত্রদের সঙ্গেও আমরা কাজ করি। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। লিবিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দাবিবা তার মন্ত্রিসভার প্রস্তাবিত এক তালিকা পার্লামেন্টে অনুমোদনের জন্য পেশ করেছেন। এর মাধ্যমে 2011 সালে একনায়ক মুয়াম্মার গাদ্দাফিকে অপসারণের পর দ্বিধা বিভক্ত লিবিয়ায় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন এক পদক্ষেপ নেওয়া হলো। লিবিয়ার প্রধানমন্ত্রী দপ্তর এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক সমঝোতার পরিকল্পনা অনুসারে প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দাবিবা নির্বাচিত পার্লামেন্টের স্পিকারের কাছে তার মন্ত্রিসভার প্রস্তাবিত তালিকা হস্তান্তর করেন। এর আগে 5 ফেব্রুয়ারি জাতিসংঘের তত্ত্বাবধানে লিবিয়ার বিবাদমান পক্ষগুলোর মধ্যে এক আলোচনার পর আল দাবিবাহকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর প্রস্তাবিত মন্ত্রিসভার কারা আছেন তা প্রকাশিত না হলে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দুই সরকারের মধ্যে সমান ব্যবধানে অবস্থিত উপকূলীয় শহর সিরতে আগামী সোমবার পার্লামেন্টের সদস্যরা একত্রিত হয়ে এই তালিকা অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। জাতিসংঘের পরিকল্পনার অধীনে লিবিয়ার প্রধানমন্ত্রীর আগামী 19 মার্চ পর্যন্ত তার মন্ত্রিসভাকে অনুমোদন করিয়ে নেওয়ার সময় আছে। অন্তর্বর্তীকালীন এই মন্ত্রিসভার অনুমোদন করা হলে তা ত্রিপলি ভিত্তিক জাতিসংঘ সমর্থিত ফয়েজ আল সাররাজের গভর্নমেন্ট অব ন্যাশনাল আর্কড জি
এ সরকার ও পূর্বাঞ্চলীয় যুদ্ধবাজ নেতা জেনারেল খলিফা হাফতারের প্রশাসনের স্থানে প্রতিস্থাপিত হবে। পার্লামেন্টের অনুমোদনের পর অন্তর্বর্তীকালীন সরকারের এই মন্ত্রিসভার অধীনেই বছরের শেষে 24 ডিসেম্বর নির্ধারিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। জ্বালানি তেল সমৃদ্ধ লিবিয়ায় 2011 সালে আরব বসন্তের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ 4 দশক দেশটি শাসন করা একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে। গাদ্দাফি সামরিক পন্থায় বিক্ষোভকারীদের দমন করতে চাইলে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। গৃহযুদ্ধের এক পর্যায়ে বিদ্রোহীদের হাতে গাদ্দাফি নিহত হলেও দেশটিতে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকে। বিবাদমান পক্ষগুলোর মধ্যে সংঘর্ষ থেকে নতুন করে দ্বিতীয় পর্যায়ে 2014 থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে দেশটি ত্রিপলি কেন্দ্রিক পশ্চিম ও তব্রুক কেন্দ্রিক পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। গত বছরের অক্টোবরে জাতিসংঘ উভয় পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত করে এবং দেশটির সংকট সমাধানে বিবাদমান পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক সংলাপের সূচনা করে। গত 5 ফেব্রুয়ারি দীর্ঘ সংলাপের পর সুইজারল্যান্ডে বিবাদমান পক্ষগুলো দেশটি একটি অন্তর্বর্তী সরকার গঠনে সম্মত হয়। অন্তর্বর্তীকালীন এই সরকার বছরের শেষে 24 ডিসেম্বর সাধারণ নির্বাচনের মাধ্যমে গৃহযুদ্ধ পরবর্তী গণতান্ত্রিক সরকার গঠনে সাহায্য করবে। জেনারেল খলিফা হাফতার অন্তর্বর্তী সরকারে তার সমর্থন জানিয়েছেন। এদিকে মার্কিন ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আবারও আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা আরেকবার আলোচনার কোনো বিষয়বস্তু নয়। শেরম্যান এক বক্তব্যে দাবি করেন, 2021 সালে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বদলে গেছে, কাজেই পরমাণু সমঝোতাকেও নতুন পরিস্থিতিতে ঢেলে সাজাতে হবে। তার এই বক্তব্যের জবাবে জারিফ এক টুইটার বার্তায় লিখেছেন, যদি 2021 সালের সঙ্গে 2015 সালের মিল না থাকে তাহলে বর্তমান সময়ের সঙ্গে 1945 সালেরও মিল নেই। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী 1945 সালের সঙ্গে 2021 সালের তুলনা করে লিখেছেন, সুতরাং আসুন আমরা জাতিসংঘ ঘোষণাকে পরিবর্তন করি এবং আমেরিকা এ পর্যন্ত ভেটো ক্ষমতার সর্বাধিক অপপ্রয়োগ করেছে বলে তার কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নেই। মোহাম্মদ জাওয়াদ জারিফ স্পষ্ট করে বলেন, পরমাণু সমঝোতা একবার সই হয়েছে এবং এটিকে আবারও কার্যকর করতে হলে আমেরিকাকে নিঃশর্তভাবে এতে ফিরে আসতে হবে, আর সেজন্য ওয়াশিংটনকে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এছাড়া ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটাতে কূটনীতির পথ খোলা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে একসঙ্গে তিনি ইরানকে আগে তার পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসার দাবিও পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেন, আমরা যখন পরমাণু সমঝোতা নামক চুক্তি থেকে বেরিয়ে গেছি তখন ইরানও এই বাক্স থেকে সরে পড়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতেই ভিন্ন আঙ্গিকে বাস্তবায়নের পথ অনুসরণকারী ব্লিংকেন আরো বলেন, আমরা ইরানকে আবারও সেই বাক্সে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং এজন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার আগে আমরা দেখতে চাই ইরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি মেনে চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রতিশ্রুতিতে ইরানের পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তনের কথা বললেও ক্ষমতা হাতে পাওয়ার পর বিষয়টিকে ইরানের সঙ্গে সম্পর্কযুক্ত করে দিয়েছেন। অথচ ইরান বলছে, ওয়াশিংটনই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগে এই সমঝোতা থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছে, কাজেই তাকে নিঃশর্তভাবে এই সমঝোতায় ফিরে আসতে হবে। তেহরান সুস্পষ্ট ভাষায় বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে ইরানও অতি দ্রুত তার সব প্রতিশ্রুতি আবারও পুরোপুরি বাস্তবায়িত করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রমে বাধা দেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোন আলাপে তিনি এই আশ্বাস দেন। এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও একই সুরে কথা বলেন আইসিসির যুদ্ধাপরাধ তদন্ত নিয়ে। ক্ষমতা গ্রহণের পর নেতানিয়াহুর সঙ্গে প্রথমবারের মতো আলাপ হয় কমলার। ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা চালানোর অভিযোগে আইসিসি ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা ঘোষণা করার পর থেকে নেতানিয়াহু বেশ চাপে আছেন। যুদ্ধাপরাধের এই তদন্ত কাজ সম্পূর্ণ স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আইসিসির প্রধান আইনজীবী ফ্যাতো বেনসৌদা। এবছরের 16 জুন আইসিসির প্রধান আইনজীবী ফ্যাতো বেনসৌদার স্থলাভিষিক্ত হবেন যুক্তরাজ্যের আইনজীবী করিম খান। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন।
নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।